ওয়েলকাম ব্যাক ইন আওয়ার নিউ ভিডিওস। আজকে তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সংখ্যাবাচক জিনিসের দাম জানার ক্ষেত্রে কিভাবে আমরা প্রশ্ন করব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সি, আমরা কিন্তু ডেইলি নেসেসারি লাইফে আমরা কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মার্কেটে যাই, বিভিন্ন দোকানে যাই, গেলে কিন্তু আমরা যে কোনো প্রোডাক্টস কেনার ক্ষেত্রে আমরা কিন্তু দাম জিজ্ঞেস করি। এই দাম জিজ্ঞেস করা একজন ক্রেতা একজন বিক্রেতার মধ্যে যেই একটা কনভার্সেশন হয়, সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতার ভিতরে কনভার্সেশন হওয়ার ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ওই প্রোডাক্টটার কি দাম জিজ্ঞেস করছেন, কত টাকা দাম জিজ্ঞেস করছেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যিনি বিক্রেতা উনারকেও কিন্তু অনেক সুন্দর করে ওই প্রশ্নটার অ্যান্সারটাকে হ্যান্ডেল করতে হয় যে এই প্রশ্নটার এই প্রোডাক্টটার এত দাম। হ্যাঁ, এখন এটা জানতে হলে কিন্তু আমাকে এই সংখ্যাবাচক জিনিসের দাম বা পরিমাণবাচক জিনিসের দাম নিয়ে আমরা কথা বলতে হবে। সো আজকে আমরা আলোচনা করছি সংখ্যাবাচক জিনিস। যে কোনো শপিংয়ে যে কোনো মার্কেটে গিয়ে আমরা একটা দুইটা পাঁচটা এরকম সংখ্যার জাতীয় যেসব প্রোডাক্টসগুলো থাকে সেই প্রোডাক্টসগুলোর দাম জিজ্ঞেস করার ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রাখবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো লেটস গো। আজকে যেমন প্রথমে বলছি যে কোনো দামের ক্ষেত্রে হাউ মাচ, কত। হ্যাঁ, হাউ মাচ, কত। কতর পরে যদি আমরা বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে যদি প্রশ্নটা করি যে আপনার কাছে ধরে নেন ডিম আছে, একটা একটা সাধারণ মুদি দোকানে আপনি গিয়েছেন, সেখানে যে চারটা ডিমের দাম কত, এরকম ভাবে জিজ্ঞেস করবেন, তাহলে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ। লুক, এখানে কিন্তু আমরা এ লিখেছি, এ লেখার ক্ষেত্রে আমরা নোটে বলে দিয়েছি যে এর স্থলে সংখ্যা বাচক জিনিস, এর স্থলে বসবে সংখ্যা, আর বি এর স্থলে বসবে সংখ্যাবাচক জিনিসের নাম। অর্থাৎ আপনি যদি বলেন দশটা ডিমের দাম কত, পাঁচটা অ্যাপেলের দাম কত, চারটা অরেঞ্জের দাম কত, এরকম ভাবে যদি আপনি দোকানদারকে প্রশ্ন করেন তাহলে এই সংখ্যাটা এখানে বসাবেন আর সংখ্যাবাচক সেই জিনিসটার নাম বসাবেন এখানে। হ্যাঁ, তো এটা যদি বর্তমান হয় তাহলে ইজ বসাবেন, আর যদি মনে করেন অতীতে অতীত ঘটনা যে আগে দশটা ডিমের দাম কত ছিল, হ্যাঁ, তাহলে সেখানে আপনি ইজে ইজের এগেনস্টে যায় আপনি ওয়াজ বসাবেন যে এক মাস আগে ডিমের দাম এত টাকা ছিল, এখন ডিমের দাম এত টাকা, কম্পারিজন। ঠিক আছে, যেখানে বর্তমান হবে সেটা ইজ হবে, আর যেটা অতীত ছিল সেটা ওয়াজ হবে। আবার কিছু কিছু সময় কিন্তু দোকানদার আপনাকে একটা পুশ করে, আজকে যদি আপনি ডিম না নিয়ে যান তখন কিন্তু এক মাস পরে বা এক সপ্তাহ পরে ডিমের দাম কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আগামী এক সপ্তাহ পরে ডিমের পার পিস ডিমের দামের পেছনে অর্থাৎ 5 টাকা করে বেড়ে যেতে পারে, অর্থাৎ ভবিষ্যৎ বোঝাবে, ভবিষ্যৎ বোঝালে উইলবি বসাবেন। সিম্পল। আবার হ্যাজ বিন যে এখন সমস্ত কিছু পারসেপশন করে প্রিভিয়াস সময় সামনের সময় বর্তমান সময় মিলে এটার দাম এত টাকা হয়েছে, সো আপনি এটা কিনতে পারেন, এরকম কিছু বোঝালে কিন্তু আপনারা হ্যাজ বিন ব্যবহার করতে পারবেন। ইটস ভেরি সিম্পল। এখন প্রশ্ন হচ্ছে এরকমভাবে প্রশ্ন করার পরে একজন বিক্রেতা সে কিভাবে প্রশ্নটার হ্যান্ডেল করবে, আই মিন প্রশ্নটার অ্যান্সার করবে। আনসার করার সময় খেয়াল করতে হবে এই যে দ্য প্রাইস অফটা আনসার করার সময় আগে আসবে, রাইট, তারপরে আসবে এ, তারপরে বি। অর্থাৎ এ বলতে বলেছি সংখ্যাবাচক, বা আই মিন সংখ্যা, আর বি এর ক্ষেত্রে বলেছি সংখ্যাবাচক জিনিসের দাম। তারপরে আপনার সেন্টেন্সটা অর্থাৎ প্রশ্নটা অতীতকে নিয়ে নাকি বর্তমানের দাম জিজ্ঞেস করছে নাকি ভবিষ্যতের দাম জিজ্ঞেস করছে সেটার উপর ডিপেন্ড করে ইজ হবে বর্তমান, ওয়াজ হবে পাস্ট, উইল বি হবে ফিউচার, আর প্রেজেন্ট পারফেক্ট ঘটমান বর্তমান হলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। অ্যান্ড দেন সি লেখা আছে। অর্থাৎ বিক্রেতার কাছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যখন একজন ক্রেতা দাম জিজ্ঞেস করছিল যে এটা দাম কত, আই মিন কত টাকা, সেখানে কিন্তু বিক্রেতা যাই বলুক না বলুক তার ইম্পর্টেন্স হচ্ছে ওই প্রোডাক্টসটার দামটা বলে দেওয়া, রাইট। সো সি হচ্ছে সেই প্রোডাক্টসটার দাম। যদি আমরা এক্সাম্পল দেখাই, বর্তমানে একটি ডিমের দাম কত, এরকম একটা প্রশ্ন যদি আপনি করেন তাহলে আমরা প্রথমেই নিয়ে আসলাম হাউ মাছ, এই যে সেম জিনিসটা, দাম কত মানে বর্তমানে কথা বলা হচ্ছে, এই জন্য এই ইজটা কিন্তু আবার এখানে চলে আসছে ইজ, অ্যান্ড দেন দ্য প্রাইস অফ, খেয়াল করতে হবে দ্য প্রাইস অফ। অফ লেখার পরে খুব ইম্পর্টেন্ট, দেখেন এখানে ওয়ান লেখেছি, প্রশ্ন করা হয়েছে একটা ডিমের দাম কত, রাইট, তাহলে ওয়ান হচ্ছে একটা সংখ্যা, আর দ্বিতীয়বার বলেছিলাম বি এর স্থলে বলবে সংখ্যাবাচক জিনিসের নাম। তাহলে আমরা প্রশ্ন হচ্ছে একটা কি জানতে চাওয়া হয়েছিল, ডিম জানতে চাওয়া হয়েছিল, ঠিক আছে, এই জন্য ডিমের এই যে সংখ্যাবাচক জিনিসের নামটা আমরা বসিয়ে দিয়েছি। আর কখন জানতে চাওয়া হয়েছে, বর্তমানে, রাইট। দ্য হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ ওয়ান এগ অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ একটা ডিমের দাম বর্তমানে কত টাকা, রাইট, এরকম কিছু। তার আনসার করার সময় আমরা খেয়াল করবো, দেখেন আনসার করার সময় প্রথমে বলছে দ্য প্রাইস অফ, এখানেও কিন্তু আমরা লিখছি দ্য প্রাইস অফ। প্রাইস অফ লেখার পরে আমরা বলেছি এ, অর্থাৎ সংখ্যা, সংখ্যা, সংখ্যাটা কত, একটা ডিম, রাইট, একটা ডিম ওয়ান, আর সংখ্যাবাচক জিনিস সেটা কি ডিম, দ্য প্রাইস অফ ওয়ান এগ, তারপরে অ্যাট প্রেজেন্ট বর্তমানে, দ্য প্রাইস অফ ওয়ান এগ অ্যাট প্রেজেন্ট ইজ 10 টাকা অনলি, রাইট, একটা ডিমের দাম বর্তমানে কত টাকা, 10 টাকা। এখন যদি বলা হয় যে দশটা ডিমের দাম কত টাকা হবে এক মাস পর, রাইট, এরকম যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু আপনি বলতে পারবেন হাউ মাস, এই যে এখানে হাউ মাস, তারপরে উইল বি আসবেন, হাউ মাস উইল বি দ্য প্রাইস অফ
10x ইন ফিউচার ভবিষ্যতে 10টা ডিমের দাম কত টাকা হবে আপনি খুব সহজে বলতে পারবেন যে ভবিষ্যতে একটা ডিমের দামের ক্ষেত্রে দা প্রাইস অফ 1 এগ ইন ফিউচার উইল বি দা 50 টাকা অনলি লাইক দিস এইভাবে আপনি প্রশ্নও করতে পারবেন অ্যানসারও করতে পারবেন আবার নেক্সট আমি আরেকটা প্রশ্ন করেছি যে হাউ মাচ ইজ দা প্রাইস অফ 1 হিলশ ফিশ এটা বর্তমানে প্রশ্ন করেছি যে একটা ইলিশের দাম কত একটা ইলিশের দাম কত টাকা রাইট দা প্রাইস অফ 1 হিলশ ফিশ ইজ এত আই মিন 400 টাকা অনলি অর্থাৎ আপনি যখনই মাথায় রাখবেন যখনই প্রশ্ন করবেন তখন কিন্তু হাউ মাচ ইজ দা প্রাইস অফ এতটুকু ঠিক থাকবে এর স্থলে সংখ্যা বসাবেন বি এর স্থলে সংখ্যা বসাক জিনিসের নাম বসাবেন যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে চারটা অ্যাপেলের দাম কত তাহলে সিম্পল হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 4 অ্যাপেলস যে চারটা অ্যাপেলের দাম কত অ্যাট দ্য সেম টাইম বিক্রেতা আপনাকে প্রশ্নের অ্যান্সার করে দেবে ইটস ভেরি সিম্পল যে চারটা অ্যাপেলের দাম দ্য প্রাইস অফ 4 অ্যাপেলস ইজ 100 টাকা অনলি ঠিক আছে এইভাবে আপনি প্রশ্ন করবেন অ্যান্সার দেবেন প্রশ্ন করবেন অ্যান্সার ক্লিয়ার সো আমার বিশ্বাস যে প্রশ্ন করাটা ইম্পর্টেন্ট যে কোনো আপনি যদি ভালো ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে খুবই ইম্পর্টেন্স দিতে হবে হাউ টু আস্ক এ কোশ্চেন যে কিভাবে প্রশ্ন করতে হয় আর প্রশ্ন জানার ক্ষেত্রে মার্কেটে যখন আপনারা যাবেন দেখবেন যে কোনো দোকানে গেলেই প্রোডাক্টস নেন আর না নেন সেটা মানে ম্যাটার করে না বাট আপনারা দেখবেন দাম জিজ্ঞেস করতে থাকেন আর বিক্রেতা ঠিক রাইট দামটা বলুক আর না বলুক সে কিন্তু বারবারই তার দামটা বলতে থাকে সো এই বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং একটা কনভারসেশন আপনারা নিশ্চিত যদি এরকম ভাবে ইংলিশটা প্র্যাকটিস করেন যে কোনো প্রোডাক্টসের দাম জানার ক্ষেত্রে এবং সেই প্রোডাক্টসের অ্যান্সার করার ক্ষেত্রে ডেফিনেটলি এটা অনেক বেশি কাজে দেবে সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আপনাদের সাথে এই পর্যন্ত ক্লাস হবে আগামী দিনে আবার কোনো এক ক্লাস নিয়ে দেখাবে সেই পর্যন্ত ভালো থাকবেন স্টে হোম স্টে সেফ যে এটা দাম কত আই মিন কত টাকা সেখানে কিন্তু বিক্রেতা যাই বলুক না বলুক তার ইম্পর্টেন্স হচ্ছে ওই প্রোডাক্টসটার দামটা বলে দেওয়া রাইট সো সি হচ্ছে সেই প্রোডাক্টসটার দাম যদি আমরা এক্সাম্পল দেখাই বর্তমানে একটি ডিমের দাম কত এরকম একটা প্রশ্ন যদি আপনি করেন তাহলে আমরা প্রথমেই নিয়ে আসলাম হাউ মাচ এই যে সেম জিনিসটা দাম কত মানে বর্তমানে কথা বলা হচ্ছে এই জন্য এই ইজটা কিন্তু আবার এখানে চলে আসছে ইজ অ্যান্ড দেন দ্য প্রাইস অফ খেয়াল করতে হবে দ্য প্রাইস অফ অফ লেখার পরে খুব ইম্পর্টেন্ট দেখেন এখানে ওয়ান লেগেছি প্রশ্ন করা হয়েছে একটা ডিমের দাম কত রাইট তাহলে ওয়ান হচ্ছে একটা সংখ্যা আর দ্বিতীয়বার বলেছিলাম বি এর স্থলে বলবে সংখ্যাবাচক জিনিসের নাম তাহলে আমরা প্রশ্ন হচ্ছে একটা কি জানতে চাওয়া হয়েছিল ডিম জানতে চাওয়া হয়েছিল ঠিক আছে এই জন্য ডিমের এই যে সংখ্যাবাচক জিনিসের নামটা আমরা বসিয়ে দিয়েছি আর কখন জানতে চাওয়া হয়েছে বর্তমানে রাইট দ্য হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ ওয়ান এগ অ্যাট প্রেজেন্ট অর্থাৎ একটা ডিমের দাম বর্তমানে কত টাকা রাইট এরকম কিছু তার আনসার করার সময় আমরা খেয়াল করবো দেখেন আনসার করার সময় প্রথমে বলছে দ্য প্রাইস অফ এখানেও কিন্তু আমরা লিখছি দ্য প্রাইস অফ প্রাইস অফ লেখার পরে আমরা বলেছি এ অর্থাৎ সংখ্যা সংখ্যা সংখ্যাটা কত একটা ডিম রাইট একটা ডিম ওয়ান আর সংখ্যাবাচক জিনিস সেটা কি ডিম দ্য প্রাইস অফ ওয়ান এগ তারপরে অ্যাট প্রেজেন্ট বর্তমানে দ্য প্রাইস অফ ওয়ান এগ অ্যাট প্রেজেন্ট ইজ 10 টাকা অনলি রাইট একটা ডিমের দাম বর্তমানে কত টাকা 10 টাকা এখন যদি বলা হয় যে দশ দশটা ডিমের দাম কত টাকা হবে এক মাস পর রাইট এরকম যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু আপনি বলতে পারবেন হাউ মাস এই যে এখানে হাউ মাস তারপরে উইল বি নিয়ে আসবেন হাউ মাস উইল বি দ্য প্রাইস অফ 10x ইন ফিউচার ভবিষ্যতে 10টা ডিমের দাম কত টাকা হবে আপনি খুব সহজে বলতে পারবেন যে ভবিষ্যতে একটা ডিমের দামের ক্ষেত্রে দ্য প্রাইস অফ ওয়ান এগ ইন ফিউচার উইল বি দ্য 50 টাকা অনলি লাইক দিস এইভাবে আপনি প্রশ্নও করতে পারবেন অ্যান্সারও করতে পারবেন আবার নেক্সট আমি আরেকটা প্রশ্ন করেছি যে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ ওয়ান হিলশ ফিশ এটাও বর্তমানে প্রশ্ন করছি যে একটা ইলিশের দাম কত একটা ইলিশের দাম কত টাকা রাইট দ্য প্রাইস অফ ওয়ান হিলশ ফিশ ইজ এত আই মিন 400 টাকা অনলি অর্থাৎ আপনি যখনই মাথায় রাখবেন যখনই প্রশ্ন করবেন তখন কিন্তু হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এতটুকু ঠিক থাকবে এর স্থলে সংখ্যা বসাবেন বি এর স্থলে সংখ্যা বসাক জিনিসের নাম বসাবেন যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে চারটা অ্যাপেলের দাম কত তাহলে সিম্পল হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 4 অ্যাপেলস যে চারটা অ্যাপেলের দাম কত অ্যাট দ্য সেম টাইম বিক্রেতা আপনাকে প্রশ্নের অ্যান্সার করে দেবে ইটস ভেরি সিম্পল যে চারটা অ্যাপেলের দাম দ্য প্রাইস অফ 4 অ্যাপেলস ইজ 100 টাকা অনলি ঠিক আছে এইভাবে আপনি প্রশ্ন করবেন অ্যান্সার দেবেন প্রশ্ন করবেন অ্যান্সার ক্লিয়ার সো আমার বিশ্বাস যে প্রশ্ন করাটা ইম্পর্টেন্ট যে কোনো আপনি যদি ভালো ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে খুবই ইম্পর্টেন্স দিতে হবে হাউ টু আস্ক এ কোশ্চেন যে কিভাবে প্রশ্ন করতে হয় আর প্রশ্ন জানার ক্ষেত্রে মার্কেটে যখন আপনারা যাবেন দেখবেন যে কোনো দোকানে গেলেই প্রোডাক্টস নেন আর না নেন সেটা মানে ম্যাটার করে না বাট আপনারা দেখবেন দাম জিজ্ঞেস করতে থাকেন আর বিক্রেতা ঠিক রাইট দামটা বলুক আর না বলুক সে কিন্তু বারবারই তার দামটা বলতে থাকে সো এই বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং একটা কনভারসেশন আপনারা নিশ্চিত যদি এরকম ভাবে ইংলিশটা প্র্যাকটিস করেন যে কোনো প্রোডাক্টসের দাম জানার ক্ষেত্রে এবং সেই প্রোডাক্টসের অ্যান্সার করার ক্ষেত্রে ডেফিনেটলি এটা অনেক বেশি কাজে দেবে সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আপনাদের সাথে এই পর্যন্ত ক্লাস হবে আগামী দিনে আবার কোনো এক ক্লাস নিয়ে দেখাবে সেই পর্যন্ত ভালো থাকবেন স্টে হোম স্টে সেফ